হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ, তোমাদেরকে আমার একটি নতুন ভিডিওতে আবার আমি স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা এসএকিউগুলো প্র্যাকটিস করেছি, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ভয়েস প্র্যাকটিস করেছি। ওকে, আজকে আমি তোমাদের টেক্সচুয়াল কিছু ন্যারেশন প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তোমরা জানো যে তোমাদের সমস্ত গ্রামার কিন্তু টেক্সট বেসড, অর্থাৎ তোমাদের সমস্ত গ্রামার কিন্তু টেক্সচুয়াল, টেক্সট বই থেকেই কিন্তু আসবে, তার বাইরে কিন্তু কোনো গ্রামার তোমাদের আসবে না। তো সেই জন্য টেক্সটের গ্রামারগুলো, টেক্সটের লাইনগুলো আমরা কিন্তু হুবহুভাবে প্র্যাকটিস করব। ওকে, এবং তোমরা বাড়িতে আছো এখন, তোমরা যথেষ্ট পরিমাণে কিন্তু পড়াশুনো করো, ঠিক আছে? তো দেখো, এইখানে আমি 10টা ন্যারেশন আজকে লিখেছি তোমাদের টেক্সট থেকে, বিভিন্ন গল্প থেকে, সেইগুলো আমি সলভ করে দেখাবো এই ভিডিওতে। ওকে, আমি কে? আমি তোমাদের ডিডি স্যার। ওকে, তাহলে প্রথমেই চলো আমি শুরু করছি। এক নম্বরটা কি আছে দেখো, দ্য গার্ল সেইড আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর। ওকে, এটা কোথা থেকে তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণ, দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা যে দ্য আইস হ্যাবিট, সেই গল্প থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। ওকে, দ্য গার্ল সেইড আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, একটু মিস্টেক হয়ে গেছে আমার, ওটা বলে ভাবে আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, ঠিক আছে? এইবার সর্বপ্রথম ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাকে কি দেখতে হবে, সর্বপ্রথম আমাকে দেখতে হবে হচ্ছে স্পিকার। স্পিকার এখানে কি আছে দেখো, দ্য গার্ল, তাহলে স্পিকারের কোনো চেঞ্জ করতে হয় না, তাহলে দ্য গার্লটা আমরা দ্য গার্লি লিখব। ওকে, সেইড, সেইডই থাকবে, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, সেই জন্য আমরা পাংচুয়েশন কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। এইবার আমার কথা হচ্ছে আই, আইটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কিন্তু ন্যারেশন সবসময় হচ্ছে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। সাবজেক্ট এখানে কে রয়েছে, দ্য গার্ল, তাহলে দ্য গার্ল যেহেতু রয়েছে সেই জন্য, সরি, শি। ওকে, অ্যামটা পাস্ট হয়ে যাবে যেহেতু সেইটটা পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে আমার রিপোর্টের স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে, তাহলে শি ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর। ওকে, দুই নাম্বারটা, হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, এটা দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইবার আমি দেখো, এটা ঘাবড়ানোর কিছু নেই, এখানে স্পিকারটা জাস্ট পড়ে রয়েছে, ঠিক আছে? ওটা আমি সামনে নিয়ে আসবো, লিখবার সময় উত্তর শি আস্কড মি, ঠিক আছে? আক্স থাকলে তোমরা আক্সটি লিখবে, এখানে ইন্টারোগেটিভে কোনো চেঞ্জ করবার দরকার নেই। শি আক্সড মি, দেখো ডাব্লিউ এইচ ওয়ার্ড রয়েছে, ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকলে কিন্তু ইট বা হোয়েদার বসে না, এটা তোমরা ন্যারেশন আগে শিখেছো। তাহলে হোয়ার, দেখো আর ইউ গোয়িং, ঠিক আছে? আর ইউ গোয়িং বলতে এখানে দেখো আমাদের সাবজেক্ট আর ভার্বটা উল্টোপাল্টা করা আছে, এই দুটো আমাদেরকে আবার উল্টোপাল্টা করে নিতে হবে, আগে আসবে পরে আটটা যাবে, তাহলে ইউটাকে, ইউটা হচ্ছে আমাকে বলেছে, তাই তো? যেহেতু আমাকে বলেছে, মিটাকে বলেছে, সেই জন্য হোয়ার আই, আটটা হয়ে যাবে ওয়াজ গোয়িং। ওকে, তাহলে শি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। নাম্বার থ্রি দেখো, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, ঠিক আছে? এটাকেও আমরা সামনে নিয়ে আসবো স্পিকারটাকে, আই আস্কড, হোয়াট যেহেতু ডাব্লিউ এইচ ওয়ার্ড রয়েছে, হোয়াট, হোয়াটই থাকবে, হোয়াট, এইবার দেখো ইটটা আগে আসবে, ইজটা পরে চলে যাবে, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। ওকে, আই আস্কড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, ঠিক আছে? এইবার দেখো চার নাম্বারটা, চার নাম্বারে কি আছে, হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শি আস্কড মি, একই জিনিস আমরা আবার লিখব, শি, দেখো আস্কড মি, ঠিক আছে? হোয়াই, ডাব্লিউ এস ওয়ার্ড রয়েছে, সেই জন্য বসাবার দরকার নেই, হোয়াই, দেখো ডু নট ইউ রয়েছে, তাহলে আমাকে ইউটা আগে নিয়ে আসতে হবে, তাহলে হোয়াই আই ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, ঠিক আছে? এইবার পরেরটা দেখো, পাঁচ নাম্বারটা যেটা আমি লিখেছি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক, এটাও কিন্তু ডাইস হ্যাবিট থেকে, তাহলে আমাকে স্পিকার আগে নিয়ে আসতে হবে, দেখো আই রিমার্ক, কমা ইনভার্ট কমার জায়গায় দাঁড় বসাবো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ইউটাকে এখানে আমরা জানি যে ইউটা হচ্ছে সেই মেয়েটা, গার্লটা, তাহলে শি
had an interesting face. ওকে এইবার ছয় নম্বরে দেখো ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড একই রকম ভাবে আমরা স্পিকারটাকে আগে নিয়ে আসবো হি সেইড দ্যাট এখানে কে ইউটা হচ্ছে মেয়েটা তাহলে শি মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ঠিক আছে সাত নম্বর দেখো সাত নম্বরে কি লিখেছি দ্য ওম্যান সেইড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নিয়েছি তাহলে দেখো দ্য ওম্যান আক্সড যেহেতু প্রশ্ন করেছে আক্সড এখানে দেখো হোয়াট ডব্লিউ এইচ ওয়াট রয়েছে সেই জন্য আমার আর ইভ বসাবার দরকার নেই হোয়াট এইবার দেখো এইটুকুর মধ্যে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স করবার জন্য তাহলে হোয়াট হি ওয়ান্টেড কেন ওয়ান্টেড হয়ে গেল দেখো ও সরি আমার একটুখানি ভুল হয়েছে এইখানে হ্যাড হবে একটা কারণ দেখো এপারেও পাস্ট টেন্স আছে এপারেও পাস্ট টেন্স আছে দুটো পারে পাস্টের জন্য থাকবে তখন পাস পারফেক্ট হয়ে যাবে হোয়াট হি হ্যাড ওয়ান্টেড তাহলে পাস পারফেক্ট হয়ে গেল ওয়ান্টেড টু ডু ইট ফর ওকে তাহলে দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর ঠিক আছে ক্লিয়ার এইবার আট নাম্বার দেখো ইট সাম মোর মাই সন শি সেইড এইবার এইখানে আমি একটা জিনিস বলে রাখছি দেখো এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস এই যে দেখো সন শি সেইড আমরা দেখেছি গল্পটা পড়বার সময় মিসেস বেটস বা রজার কে এই কথাটা বলেছিল ঠিক আছে তাহলে এই দেখো মিসেস বেটসের কিন্তু রজার কিন্তু ছেলে ছিল না কিন্তু রজারকে ছেলে বলে তিনি সম্বোধন করেছিলেন সম্বোধন করার ইংরেজি বলা হয় অ্যাড্রেস তাহলে আমাকে লিখবার সময় ঠিক সনটাকে আমাকে অ্যাড্রেস করেই লিখতে হবে দেখো আমি উত্তরটা খুব ভালো করে লক্ষ্য করবে দেখবো এইভাবে লিখতে হবে শি অ্যাড্রেসিং অ্যাড্রেস লিখো শি অ্যাড্রেসড দ্য বয় অ্যাজ সন ওকে শি অ্যাড্রেসড দ্য বয় অ্যাজ সন সে ছেলেটাকে সম্বোধন করেছিল বাছা বলে অ্যান্ড অনুরোধ করেছিল দেখো রিকোয়েস্টেড টু ইট সাম মোর কেন আমরা রিকোয়েস্টেড লিখলাম দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে ইট সাম মোর সন ঠিক আছে তাহলে কি লিখবো শি অ্যাড্রেসড দ্য বয় অ্যাজ সন সে ছেলেটাকে বালক বলে সম্বোধন করেছিল অ্যান্ড রিকোয়েস্টেড এবং অনুরোধ করেছিল টু ইট সাম মোর ওকে আমরা আরেকভাবে লিখতে পারি অ্যাড্রেসিং দিয়ে লিখতে পারি ঠিক আছে যে অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ সন আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাকে এইভাবেও লিখতে হতে পারে লেখা যেতে পারে অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ সন ওকে শি রিকোয়েস্টেড টু ইট সাম মোর একটু অসুবিধা হলো এখানে লেখার আমি তবুও বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ সন ছেলেটাকে বাছা বলে সম্বোধন করিয়া সি রিকোয়েস্টেড তিনি অনুরোধ করেছিলেন কিছু খাবার খেতে অর্থাৎ আরেকটু খাবার খেতে ক্লিয়ার বুঝতে পারলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো নয় নম্বর দেখো ইউ আর টায়ার্ড সেইড দ্য জার এটা তো খুবই সোজা আছে দেখো তাহলে দ্য জার স্পিকার সবসময় আগে আসবে সরি দি জার সেইড দ্যাট কমান্ড ভার্ব দ্যাট ওয়াজ অ্যাসার্টিভ সেন্টেন্স ইউটাকে ইউটা সেই সন্ন্যাসীটা ছিল আমরা জানি অতএব ছেলে ছিল হি ওয়াজ টায়ার্ড পাস্ট টেন্সে চলে যাবে কারণ এখানে দেখো সেইড পাস্ট টেন্সে রয়েছে ক্লিয়ার এইবার দেখো দশ নম্বর অ্যান্ড লাস্ট ওয়ান ইউ আর গোয়িং আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ার আই আস্কড এটা দ্য আইজাবিট থেকে তাহলে স্পিকার সবসময় সামনে আসবে দেখো আই আস্কড ইফ এখানে কেন বসালাম দেখো আমার সেন্টেন্সটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু নেই যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু থাকবে না তখন কিন্তু আমরা ইফ বা হয়ে তার বসাবো তাহলে আই আস্কড ইফ আমি জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে শি was going all the way to Deha
ওকে আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দা ওয়ে টু দেরা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে দেরাদুন পর্যন্ত যাবে নাকি ঠিক আছে তাহলে ক্লিয়ার এই 10টা তোমাদের ইম্পর্টেন্ট আমি ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দিলাম তোমরা ভালো করে এগুলোকে আবার বাড়িতে প্র্যাকটিস করবে এবং আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবং ন্যারেশনের উপর যদি তোমাদের বেসিক থিমগুলো জানতে হয় তাহলে আমাদের স্কুলের যে বেসানোর মডেল স্কুল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা দেখবে এর আগে আমি ন্যারেশনের উপর ক্লাস করেছি তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ন্যারেশনের নিয়মগুলো ওকে তাহলে তোমরা সবাই বাড়িতে থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে